সাধারণ মানুষ প্রতিনিয়ত বাজারের আগুনে দগ্ধ হচ্ছে, কোনো কিছুতেই আসলে আমাদের স্বস্তি মিলছে না। চলতি বাজেটে নিত্য পণ্যের যে দাম কমানোর ঘোষণা, সেটাকে আপাত অর্থে ইতিবাচক হিসেবে দেখছি। আমাদের নিত্য পণ্যের দ্রব্যর যেগুলো দাম কমিয়েছে আমি খুবই সন্তুষ্ট, কিন্তু এগুলো বাজারে প্রতিফলন পাই না। তাই সরকারের কাছে অনুরোধ, যেন সাধারণ মানুষ যেন ভালো থাকতে পারে। বাজেটে যে চাল তেল চিনির দাম কমছে, এটা আমাদের খুব ভালো হবে, বিশেষ করে মধ্যবিত্ত মানুষদের জন্য আমরা খুব উপকার হবে। আমরা তো আশাবাদী যে এই বাজেটের পরে নিত্যপণ্যের দাম একটু কমবে। নিত্যপণ্যের দাম কমলে আমরা যারা সাধারণ মানুষ বা যারা শ্রমজীবী মানুষ, এদের জন্য অনেকটা সুবিধা হবে। শিক্ষাখাতে সরকার যে বরাদ্দ দিয়েছে, এটা প্রচুর বরাদ্দ, আমাদের জন্য এটা সৌভাগ্য। শিক্ষাখাতে বরাদ্দ বেশি থাকলে সব কিছুতেই ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা থেকে শুরু করে লেখাপড়ার মান উন্নয়ন থেকে শুরু করে সব কিছুই সম্ভব। সরকার শিক্ষাখাতে যে বাজেট দিছে, এটা একটা ভালো দিক। তবে বাজেটটা যেন শিক্ষাখাতের যেন উন্নয়ন হয়, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের কাছে এরকম অত টাকাও থাকে না মানে ইন্টারনেট ইউজ করার জন্য, আর আমাদের তো ইন্টারনেট এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, আমাদের অনেক ক্ষেত্রে লাগে। মানুষ ইন্টারনেটের উপরে বেশি নির্ভরশীল হচ্ছে, আমরা যদি ডিজিটালাইজ করতে চাই তাহলে এই জিনিসগুলোর উপরে কর কমিয়ে দামটা কমাইতে হবে। 265,020 টাকা হচ্ছে এডিবির বরাদ্দ। আসলে আপনারা জানেন যে আসলে আমাদের উত্তরাঞ্চলে যে আমরা যারা বসবাস করি, এই এডিবির সিংহভাগ টাকাটি খরচ হচ্ছে কিন্তু দক্ষিণাঞ্চলে, যার ফলে আমি মনে করি যে এটি আমরা একটি বৈষম্য শিকার হচ্ছি। উত্তরাঞ্চলে এই যদি এই এডিবির বরাদ্দটা আসলে সুষ্ঠুভাবে বণ্টন বা সুষম বণ্টন করা হয়, তাহলে উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবে। শিল্পে যে সরকার যে 2,500 কোটি টাকা বরাদ্দ দিছে, আমাদের এই এলাকাটা কিন্তু কেউ পায় নাই। এই এলাকায় দেখেন, এই আমাদের উত্তরবঙ্গে এই এলাকায় শিল্পায়ন যা হয়েছে তা নিজের উদ্যোগেই হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ অত্যন্ত সস্তায় দেশীয় ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করতে সক্ষমতা অর্জনের দিকে ধীরে ধীরে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই বাজেটে সেই অ্যাসেম্বলিং করা ইলেকট্রনিক্স পণ্যগুলোর দাম কমানো হয়েছে। সরকারের একটা বাজেট প্রণয়নের সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেশের অসচ্ছল মানুষদেরকে সেফটি নেটের আওতায় নিয়ে আসা, এবং এই সেফটি নেটের আওতায় নিয়ে এসে যত অর্থ তাদের পিছনে ব্যয় করা হবে স্বাবলম্বী করার জন্য, এটা হলো গুরুত্বপূর্ণ। এই সরকারের একটা ভালো দিক আমরা মনে করি যে এবারের বাজেটেও সেই সেফটি নেটের আওতাটা বাড়ানো হয়েছে। মোবাইলের সিমের উপর বা তাদের MB বা বিভিন্ন মিনিটের উপরও আরও তাদের রেট বেড়ে যাবে, এবং সর্বোপরি সেইগুলিতে আমরা মনে করি আগামী দিনে সাধারণ মানুষের যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তাই বলি, ব্যক্তি নিরাপত্তাই বলি বা পারিবারিক নিরাপত্তা বলি, তার উপর একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। সরকার এই যে স্বাস্থ্য খাতে যে বাজেট বাড়াইছে, এবারের বাজেট আমি শুনলাম 1,000 কোটি টাকা বাড়াইছে, এটাই সরকারের ভালো দিক। চিকিৎসার পরে অনেক ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে, কিন্তু আমরা যে গরিব মানুষ, সাধারণ মানুষ, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমাদের পক্ষে এইভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব না। অবশ্যই এটা পুরো বিবেচনা করা উচিত এবং সাধারণ জনগণের কথা চিন্তা করা উচিত। জিনিসপত্রের দাম বাড়াচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে, এটা একটা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি আমরা, এটা অস্বাভাবিক কিছু না, যে এটাই স্বাভাবিক আমাদের দেশের জন্য, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। ফ্রিজ বা এইসব জায়গায় আসলে ইলেকট্রনিক ডিভাইসে হচ্ছে কর পড়ছে বেশি হয়েছে আর কি। এই জন্যই আমি দেখতে আসছি যে এখন যে বাজেটটা আছে সেটা আমি যেন অ্যাপ্লাই না হয়, এখন যে রেট আছে এটা যেন আমি কিনতে পারি আর কি, কারণ এরপর যখন দামটা আরো বেড়ে যাবে তখন আমার জন্য আসলে ওই টাকা দিয়ে অ্যাফোর্ড করা কঠিন হয়ে যাবে। দেশের জনগণকে সামলাইতে হবে এবং দেশের যে আয় ব্যয় এটাও একটা সামঞ্জস্য রাখতে হবে, সেখানে সামঞ্জস্য রেখে আমার মনে হয় অবশ্যই বৃদ্ধি করা উচিত। আমরা অবশ্যই যারা এসি কিনতে আসছি, অবশ্যই আমাদের পকেটে একটু হলেও টাকা আছে, না হলে আমরা আসতাম না। আমার মনে হয় না এত বৃদ্ধি করার দরকার আছে, করতে পারে কিন্তু সামান্য করা উচিত। এত করে আমাদের জনগণের উপর একটা বাড়তি বোঝা সৃষ্টি করে গরম ভোগ করব, অতিরিক্ত ট্যাক্সও দিব, এটা আসলে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এসি ফ্রিজ এগুলো এখন আর বিলাসী পণ্য না, এগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যের ভেতরেই পড়ে। আর মোবাইলে টক টাইম, যেটা মোবাইলে কথা বলা মানুষ তার এমনি কথা বলে না, প্রয়োজনেই কথা বলে। তো এই বিষয়গুলো আমার সরকারের কাছে দাবি থাকবে যে এগুলো একটু বিবেচনায় আনার জন্য। করের বোঝা, এই করের বোঝা যদি এভাবে চলে মানুষের চলার পক্ষে কষ্টসাধিত হইত, কারণ দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, বিভিন্ন জিনিসপত্রের দাম, যারা সীমিত আয়ের মানুষ তারা কিভাবে খাবে। বাজেটের আকার বড় হয়েছে এবং অনেক খাতগুলোকে সরকার টাচ করেছে, যেগুলো মানুষের জন্য অনেক ফলদায়ক হবে।